চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে দুটি সর্বশেষ আপডেট এবং সবথেকে বড় আপডেট চলে আসছে, যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে যে বাৎসরিক 10,000 টাকা সর্বোচ্চ, সর্বনিম্ন 4,000 টাকার বিনিময়ে দুটি কিস্তিতে যে রাজ্য সরকার কৃষকদের আর্থিক সহায়তা করে থাকে, সেই টাকাটিতে এবার বিরাট বদল। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে এবার নয়া উদ্যোগ রাজ্য সরকারের। রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় অনেকেই কৃষক এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন, অনেকে আবার নতুন করে আবেদনও করছেন। তো এই বঞ্চিত হবার কিছু কারণ রয়েছে, সেই কারণগুলি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করব। এবং আপনি যদি যোগ্য কিনা অযোগ্য কীভাবে আপনি চেক করবেন, অর্থাৎ আপনি যোগ্য কিনা কীভাবে বুঝবেন, তো আজকের ভিডিওতে সেটাও কিন্তু আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো। তো রাজ্য এবং কেন্দ্র সরকার বিভিন্ন নতুন নতুন প্রকল্প শুরু করছে, এবং রাজ্য সরকারের আরও একটি কর্মসূচি হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি, যে কর্মসূচির মাধ্যমে রাজ্যের যে কোনো প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সেই দুয়ারে সরকারে সম্পূর্ণ বিনামূল্যে। তো এটাই হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি, যেটা শুরু হতে যাচ্ছে সেপ্টেম্বর মাসে, 1 সেপ্টেম্বর থেকেই। তো রাজ্য কিন্তু বিভিন্ন নতুন নতুন কর্মসূচি এবং প্রকল্প শুরু করছে, তেমনই কৃষক বন্ধু প্রকল্পে নতুন নতুন পরিবর্তন এবং আপডেট নিয়ে আসছে। আজকের ভিডিওতে সেই আপডেটটুকু জেনে নেব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো কৃষক বন্ধু প্রকল্পের যে নতুন নতুন আপডেট এসছে সেই সম্পর্কে আমরা জেনে নিচ্ছি। তার আগে কোন সমস্ত কৃষক বন্ধুরা এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন এবং টাকা পাচ্ছেন না, সেই সমস্ত কৃষকগণদের ব্যাপারে আলোচনা করছি। তো দেখুন, যে কোনো প্রকল্প হোক বা যে কোনো সরকারি চাকরি হোক, প্রত্যেক জিনিসেই কিন্তু কিছু না কিছু আপনার শর্ত রয়েছে, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, যোগ্যতা রয়েছে। এই যোগ্যতার মানদণ্ডগুলি যদি আপনি না মেনে কাজ করেন, তাহলে কিন্তু আপনিও বঞ্চিত হতে পারেন যে কোনো প্রকল্প থেকে, সেটি রাজ্য সরকারের হোক কিংবা কেন্দ্র সরকারের হোক। আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে ডিটেলসে জানাচ্ছি। তো দেখুন, রাজ্য সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পে যে শর্তগুলো দেওয়া হয়েছে সেটি এবার আমি আপনাদেরকে ডিটেলসে আলোচনা করছি। এ প্রকল্পে দুই রকমভাবে আবেদন করা যায়, একটা হচ্ছে ভাগ চাষি এবং অন্যটা হচ্ছে আপনার নিজস্ব জমি। আপনি যদি নিজেই যদি এ প্রকল্পে আবেদন করতে চান নিজের জমি দিয়ে, সেক্ষেত্রে আপনাকে ম্যান্ডেটরি হচ্ছে পর্চা, জমির পর্চা না থাকলে আপনি আবেদন করতে পারবেন না। এবং যদি আপনি ভাগ চাষি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি শংসাপত্র কিংবা ডিক্লিয়ারেশন ফর্ম আপনার পঞ্চায়েত এরিয়া থেকে আপনাকে নিয়ে এই কৃষি দপ্তরে জমা করলে আপনি এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসতে পারবেন। এই কৃষক বন্ধু প্রকল্পে এবার বঞ্চিত করা হচ্ছে সেটা জানিয়ে দিচ্ছি। তো দেখুন, কৃষক বন্ধুদের মধ্যে অনেকেই এরকম রয়েছেন যিনারা কেন্দ্রীয় সরকারকে ট্যাক্স প্রদান করছেন কিংবা ইনকাম ট্যাক্স দিচ্ছেন, সেই সমস্ত কৃষকগণেরা এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের যোগ্য নন। এই যে ট্যাক্স প্রদানকারী যে সমস্ত কৃষক, তিনারা তো যোগ্য নন। দ্বিতীয়ত, আপনি যদি 10,000 টাকার ঊর্ধ্বে পেনশন পান কিংবা সরকারি কোনো সরকারি চাকরির সাথে যদি আপনি লিপ্ত থাকেন অথবা যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের যোগ্যতা হবেন না। এবং অন্যান্য যে সমস্ত যোগ্যতাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি বুঝতে পারছেন, যে আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রেও তো এই প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন না। তো যদি আপনি অযোগ্য থাকেন, তাহলে আপনি বুঝে নেবেন এই প্রকল্পে আমার কিন্তু যোগ্যতা নেই, আমি বঞ্চিত কখন না কখন হয়ে যাব। তো যদি আপনি একজন যোগ্য এলিজিবল কৃষক হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন, ভিডিওতে কোন জেলা থেকে দেখছেন সেটিও কিন্তু জানাতে ভুলবেন না। তো চলুন, এবার দুটো যে নতুন আপডেট সেটি এবার আমি আপনাদেরকে শেয়ার করছি। প্রথমত, আমরা কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব, সেখান থেকে আমি আপনাকে সেটাই ডিটেলসে কিন্তু জানাচ্ছি। ইতিমধ্যে আমরা কৃষকবন্ধু.net অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে আমরা চলে এসেছি। তো দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু মেনটেন্স করে আমাদের রাজ্য সরকার। রাজ্যের যে সমস্ত আধিকারিকগণ রয়েছেন তারাই এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটকে মেনটেন্স করে। তো দেখুন, আমাদের আধিকারিকগণ কিংবা কৃষি দপ্তর থেকে এটাই বিজ্ঞপ্তি নতুন জারি করা হয়েছে, যে সমস্ত কৃষকগণেরা এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করবেন, তিনাদের দুটো আরও নতুন আপডেট এসছে। প্রথম আপডেটটা হচ্ছে এটাই, যদি এর আগে যে সমস্ত কৃষকগণের আবেদন করেছিলেন 2023 সালের আগে, তিনারা কিন্তু
জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে আবেদন করতে পারতেন, অর্থাৎ সিঙ্গেল অ্যাকাউন্ট না, জয়েন্ট অ্যাকাউন্ট যদি আপনার থাকতো সেক্ষেত্রে আবেদন কিন্তু করতে পারতেন। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হবে, যদি আপনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করতে হয় সেক্ষেত্রে আপনার যে অ্যাকাউন্টের সেকেন্ড হোল্ডার রয়েছে তিনি কিন্তু সেই টাকা উইথড্র করতে পারবেন। সে কারণে রাজ্য সরকার এটা মাথায় নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল এই কৃষক বন্ধু প্রকল্পের সাথে। এবার যে সমস্ত কৃষকগণেরা 2023 সালের পরে আবেদন করছেন কিংবা এখন করতে যাবেন, তিনারা কোনো রকম নাম যদি আপনার ভুল থাকে স্পেলিংয়ে এবং আপনি যদি জয়েন্ট অ্যাকাউন্ট সেখানে প্রোভাইড করেন, আপনার অ্যাপ্লিকেশানটিকে ডিলেটেড ফার্মার কিংবা রিজেক্ট করে দেবে। তো সেক্ষেত্রে আপনাকে একটা আপনারা এটা মাথায় রাখবেন যে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলোকে ভালো করে চেক করে নেবেন এবং যেন আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সিঙ্গেল হয়। সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট যদি না হয় সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের জন্য যোগ্য নন। এটা হচ্ছে ফার্স্ট আপডেট, অ্যান্ড সেকেন্ড আপডেট দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন সেকেন্ড আপডেটটি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে নতুন যেটি আপডেট এসছে সেটি দেখার জন্য আপনাকে চলে আসতে হবে কৃষকবন্ধু.net এই অফিসিয়াল ওয়েবসাইটে। আসার পরে নিচের দিকে স্ক্রল করতে থাকুন, এখানে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে ক্লিক করবেন। নথিভুক্ত কৃষকের তথ্যতে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম পেজ চলে আসবে, ওয়েলকাম টু কৃষক বন্ধু সার্চ ভোটার কার্ড। এখানে আই এম নট এ রোবটে প্রথমে টিক করবেন, এখান থেকে আপনার সামনে ক্যাপচা চাইবে, ক্রস ওয়াক যেগুলো আপনার সামনে যেটা চাইবে সেটি আপনি এখান থেকে দিয়ে দেবেন। সিম্পলি আমরা প্রোভাইড করে দিচ্ছি এই নতুন যে আমাদের ক্যাপচার কোডটি যেটি চলে এসছে বাইসাইকেল, এখান থেকে আমাদেরকে চুজ করতে বলছে, আমরা সিম্পলি ক্যাপচা কোড ফিল করছি। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস যে আমরা আমাদের স্ট্যাটাসটি বের করে নিয়েছি কৃষক বন্ধু নতুন প্রকল্পের। তো দেখুন এই জায়গাটাতে আপনারা লক্ষ্য করবেন একটি নতুন অপশন রয়েছে যেটা কিছুদিন আগেই এসছে, আধার নম্বর বলে এই অপশানটি। আধার নম্বর এই অপশানটিতে আপনারা দেখতে পাবেন আপনার সম্পূর্ণ আধার নম্বরটি, সে আধার নম্বরটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এবার কি হচ্ছে, রাজ্য সরকারের আধিকারিকগণ বলছেন একটা বেনিফিশিয়ারি দুটো টাকা নিচ্ছে কিংবা কতজন টোটাল বেনিফিশিয়ারি সেটি কিন্তু বোঝা যাচ্ছে না আধার কার্ডের সাথে কৃষক বন্ধু লিঙ্ক না করা থাকলে। তো রাজ্যের আধিকারিকগণ এটা জানাচ্ছেন যে যদি আধার কার্ডের সাথে তার কৃষক বন্ধু প্রকল্পের লিঙ্ক থাকে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এই প্রকল্পে একজনই আবেদন করেছেন, এই বেনিফিশিয়ারি একটাই, অর্থাৎ একটা ভোটার কার্ড দিয়ে দুটো বেনিফিশিয়ারি কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছেন ডুপ্লিকেটই করে, অর্থাৎ এখানে ব্লক থেকে কিন্তু ডাইরেক্টলি কোনো হাতে নাতে করে কিন্তু এটি করেছে। এই জন্য রাজ্য সরকারের এগুলো বিশেষ ফ্রড পাওয়ার জন্য এবার রাজ্য সরকার এটা ই করেছে, বিশেষ ঘোষণা করেছে যে আধার নম্বর যেন প্রত্যেক স্ট্যাটাসে থাকে এবং সেই আধার নম্বরের সাথে যখনই আপনার আইএনপি অর্থাৎ আপনার যে কৃষক বন্ধুর ভোটার কার্ড রয়েছে ভোটার কার্ডের সাথে আধার কার্ড সংযুক্ত করুন এবং কৃষক বন্ধুর সাথে আধার কার্ড সংযুক্ত করুন যখনই থাকবে তখনই একমাত্র লিগ্যাল বেনিফিশিয়ারি কিন্তু সেই হবে। এবং আরও একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে আপনারা যখনই আপনার স্ট্যাটাস চেক করবেন সিম্পলি আপনারা এই জায়গাটাকে দেখে নেবেন স্ট্যাটাসে যেন আপনার অ্যাপ্রুভ থাকে, যদি স্ট্যাটাসে অ্যাপ্রুভ না থাকে অন্য কিছু থাকে অর্থাৎ ডিলেটেড ফার্মার সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনি এই প্রকল্পের যোগ্যতা নন, আপনার ডিলেট করে দেওয়া হয়েছে। তো সিম্পলি আপনারা মাথায় রাখবেন আপনার স্ট্যাটাস যেন অ্যাপ্রুভই থাকে, এভাবেই যেন রয়েছে যেভাবে সেভাবে থাকে, অ্যাপ্রুভ যদি না থাকে তাহলে তো আপনি আর টাকা পাবেন না, কারণ অ্যাপ্রুভডই একমাত্র স্ট্যাটাস এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসে বিভিন্ন আপডেট আসতে পারে। আজকের আপডেট ফ্রেন্ডস আপনাদের জন্য এ পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলের তুলনায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের আপডেট এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেটে, থ্যাংক ইউ।